বল ভেবে বোমা হাতে নিতেই বিস্ফোরণ। হোটেলেই ভয় হয় পৌলমীর, বড় হয়েছে পৌলমী, তবুও সেদিনের স্মৃতি আজও ভুলতে পারেনি সে। তার একটাই প্রার্থনা, এমনটা যেন আর অন্য কারো সাথে না হয়। ভোট মানেই আতঙ্ক পৌলমীর কাছে। প্রতিবার ভোট এলেই পৌলমীর মনে পড়ে যায় ছোটবেলার সেই ভয়ানক স্মৃতি। যেন কোনো জায়গায় বিস্ফোরণ না হয় ও আমার মতন যেন কারণ না হয়। আমি পাঁচটা বছর পেরিয়ে গেছে, আজও সেই স্মৃতি দগদগে। আজও পৌলমী বয়ে নিয়ে বেড়াচ্ছে সেই স্মৃতির ছাপ। বসিরহাটের হাড়োয়া থানার গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামের বাসিন্দা শম্ভু হালদার ও দীপালী হালদারের ছোট মেয়ে পৌলমী হালদার আজ থেকে পাঁচ বছর আগে ভোটের দিন সকালে পৌলমীর সাথে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। তারিখটা ছিল 2018 সালের 20 এপ্রিল। প্রতিদিনের মতো সেদিনও সকালে বাড়ির পাশে বাগানে ফুল তুলতে গিয়েছিল একরত্তি পৌলমী। ফুলগাছের গোড়ায় বলের মতো দেখতে একটি গোলাকার বস্তুকে বল ভেবে হাতে তুলে নিয়েছিল পৌলমী। নতুন বল পেয়েছে, সেই আনন্দে এক ছুটে দাদুকে কুড়িয়ে পাওয়া বল দেখাতে নিয়ে যায় সে। নাতনির হাতে তাজা বোমা দেখে হতবাক হয়ে যান দাদু। ওই বোমা হাত থেকে ফেলে দিতে বলেন তিনি। পৌলমী হাত থেকে বোমা ফেলতেই ঘটে যায় ভয়ানক দুর্ঘটনা। বোমা ফেলতেই ঘটে বিস্ফোরণ। বোমা বিস্ফোরণে বাঁ হাত উড়ে যায় পৌলমী হালদারের। দাদু বলল, এই ওটা তো বল না, ওটা তো একটা বোম, তা তুই ফেলে দে ফেলে দে। ও ফেলে দিল, বোমটা ফেটে গেল। তখন ধোঁয়ায় ধোঁয়াকা চারিদিকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। ও তখন অজ্ঞান হয়ে পড়ে গেল, রক্ত রক্ত, যা আঙুল টাঙুল সব হাত নিয়ে বারান্দা টান্ডা সব ভর্তি হয়ে গেল। নিতা মাতারা সব এসে বাড়ি সব ভর্তি হয়ে গেল, নিয়ে গেল হাসপাতালে। নিয়ে এ দৃশ্য আর দেখার মতন না, তা এইরকম হবে কেন? আর এরকম বাচ্চাদের এত কষ্ট দেওয়া, এটা কি ভালো? এটা কোনো দিন ভালো না। তা আশা করি আপনাদের কাছে আমরা জোরহাত করছি, এরকম যেন কষ্ট আর কারণ না হয়। আমার মতন অভাগিনী যেন কেউ না হয়ে থাকে। ওই নাতনি আমি আজ কত বছর ভুগছি, আমার বুক খানা আমার সবসময় আমার কাঁধে, যে আজ ইস ফুটফুটে মেয়ে আজকে আমার কী অবস্থা হয়ে গেল। এই আপনাদের কাছে আমার অনুরোধ যে এই অবস্থা যেন আর কারুর না হয়। এই তো আবার পঞ্চায়েত ভোট আসছে, আবার তো বোম। আমাদের ভোট আসলে আমাদের ভয় হয়, আর এই কোথাও যাস না, এই কোথাও যাস না, ওই বোম ফেলবে, ওই বোম ফেলবে, আমাদের একটা ভয় হয়ে গেছে। ঘটনাটি ঘটে পাঁচ বছর আগে। সেই সময় পৌলমীর বয়স ছিল 8 বছর। ক্লাস 3-এর পৌলমী আজ ক্লাস 8-এ পড়ে। মাঝে পাঁচটা বছর কেটে গেলেও সেই বিভীষিকা এখনও তার চোখে মুখে লেগে রয়েছে। কী হয়, যেরকম কোনো কাজ করতে গেলে আমাদের অবশ্যই আমাদের প্রত্যেকটা অঙ্গই আমাদের কাজে লাগে। তোর কী হয় যে একটা হাত আমি কাজ করতে পারছি না? আমি সবাই কেন দুটো হাত কাজ করছে, দু হাত দিয়ে খেলছে, প্রত্যেকটা খেলায় না হোক, ওর কিছু কিছু খেলায় কী হয় দুটো হাতের দরকার হয়, সেটাও পারে না। তখন থেকে কী হয় যে ওর কোনো মানে ওর কোনো যারা যারা ছিল আর কি, তারা কী মনে করে যে ও তো দুটো হাত দিয়ে খেলতে পারে না, তো ওর সাথে খেলা যাবে না। মানে ওকে কী করে তখন বলে যে না তোর খেলতে হবে না, তুই বোঝ খেলা দেখ। তখন ও মন থেকে অনেক কষ্ট পায়। তা এবার ওরকমভাবে আমরাও অনেক কষ্ট পেয়েছি, কারণ আমরাও দেখেছি যে ও মনে মনে কষ্ট পায়, হয়তো আমাদের প্রকাশ করে না, জানে আমরাও কষ্ট পাবো বলে ও সেটা প্রকাশ করে না। তো হাত জোর করে বলছি, আসলে আমরা ভোট দিই কিসের জন্য? আমরা কী করি যাতে আমাদের কোনো সুবিধা হয়? আমাদের কী আমরা দিই কিসের জন্য? আমরা তো কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নই, আমরা শুধু দিই কিসের জন্য? যে আমাদের যাতে ভালো হয়, আমরা যাতে কী করতে পারি, আমরা যাতে ঠিকঠাকভাবে চলাফেরা করতে পারি, আমরা যাতে সুরক্ষা দান করা, তাদের কাজ হচ্ছে সুরক্ষা দান করা। তা তারা সুরক্ষা দান করার নামে কী করছে, অসুরক্ষা দান করছে, মানুষের এভাবে প্রাণ নিচ্ছে? তো মানে হাত জোর করে বলছি যে আপনারা এরকম করবেন না। বিস্ফোরণে পৌলমীর বাঁ হাত উড়ে যাওয়ার ঘটনায় তোলপাড় হয় গোটা রাজ্য। সে সময় স্থানীয় তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ও ফুটবলার দীপেন্দু বিশ্বাসের উদ্যোগে প্রায় 8 লক্ষ টাকা ব্যয়ে একটি কৃত্রিম হাতের ব্যবস্থা করা হয় পৌলমীর জন্য। কলকাতার এক বেসরকারি হাসপাতাল থেকে পাওয়া সেই কৃত্রিম হাত পরেই শিশু বয়স কাটিয়েছে সে। কিন্তু যত দিন যাচ্ছে তার চেহারারও পরিবর্তন হচ্ছে, যার ফলে সেই কৃত্রিম হাত তার বাম হাতে আর ঢোকে না, যার ফলে সে হাত আর ব্যবহার করতে পারে না।
এই হাতটা ও এখন আর ব্যবহার করে না কেন? ও দিন দিন বড় হচ্ছে। আগে সব নেতারা বলেছিল যে এই হাতটা ও দিলে ও ব্যবহার করতে পারবে, কিন্তু যখন বড় হচ্ছে এই হাতটা আর কোনো কাজে লাগে না। এরপর যখন 18 বছর হবে তখন ও এই হাতটা পরব বদলাতে হবে। অনেক টাকার দরকার, কিন্তু টাকা তো আমরা দিতে পারবো না, অত টাকা আমাদের নেই, যার ফলে হাতটা এখন আস্তে আস্তে মা ও বলে কি যে মা ও হাত আমার আর কোনো ব্যবহার করার দরকার নেই, কেন তুমি তো অত টাকা পারবে পাবে কোথায়? হ্যাঁ, না পেরে তুমি আলমারির মধ্যে বন্দি করে ওর মধ্যে রেখে দাও। এখন কেউ কোনো আমাদের পাশে নেই, নেতা বলো কোনো মন্ত্রী বলো কেউ আমাদের এখন পাশে নেই। আজও সেই সকালের কথা মনে পড়লে আতঙ্কে শিউরে ওঠে পৌলমি ও তার পরিবার। পৌলমি বলে আজও সেদিনের স্মৃতি ভুলতে পারিনি, সেদিনের ঘটনায় তার বাঁ হাত খোয়া যায়। আজও ভোট এলে গোলাগুলির খবর শুনলে ভয়ে আঁতকে ওঠে। সেই ছোট থেকেই পৌলমি তার পারিপার্শ্বিক বন্ধুবান্ধবদের থেকে বঞ্চিত থেকেছে। হাত নেই বলে বন্ধুরা আগে খেলতে নিত না পৌলমিকে। পৌলমি চায় এরকম ঘটনা যেন আর কোনো দিন কোনো শিশুর সাথে না ঘটে। সেদিনকে আমি ভোরবেলা ফুল তুলতে গিয়েছিলাম পাশের বাড়ি, তারপর আমি দেখি একটা বল পড়ে আছে, সেটা নিয়ে আমি বাড়ি এলাম। বাড়ি এসে আমার দাদু বললো যে ওটা ফেলে দে, ওটা বল না বোম। তারপর আমি ফেললাম আর ধুম করে ফেটে গেল। তাই আমি চাই যেন আমার খেলার বন্ধু টন্ধু সবাই আর নেই, আমার সঙ্গে কেউ খেলে না। আমি ছোটবেলার মুহূর্তগুলো এখন মন মানে আফসোস করি। কেন খেলে না? কারণ আমার হাত নেই তাই। আর আমি উঠে মানে আমি যখন জ্ঞান ফেরে আমি দেখি আমার আর বাঁ হাতটা নেই। তাই আমি এখন চাই যে আর যেন বোমা বিস্ফোরণ যেন কোথাও না হয়। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আর যেন কোনো জায়গায় বিস্ফোরণ না হয় ও আমার মতন যেন কারণ না হয়। আমি ছোটবেলায় যা করেছি আমি সেগুলো যেন কোনো বাচ্চা না হয় সেটাই আমি চাই। মুরগি প্রতিপালন করে সংসার চলে পৌলমীদের। পৌলমীর বাবা অসুস্থ, পৌলমীর মাই কোনোভাবে সংসার চালান। মা দীপালি হালদার বলেন, যদিও দুর্ঘটনার দিনগুলিতে তৃণমূলের নেতারা যথেষ্ট সাহায্য করেছিলেন, এমনকি পৌলমীর জন্য কৃত্রিম হাতেরও ব্যবস্থা করে দিয়েছিলেন, পাশাপাশি আশ্বাস দিয়েছিলেন যে আগামী দিনে পরিবারের পাশে থাকবেন। ও 1 মাস ভর্তি ছিল, এবার অস্ত্রোপচার হলো ওর হাতে 3 বার বাঁ হাতটায়। সেখান থেকে 1 মাস পরে ছুটি দেওয়ার পরে ওকে নিয়ে আমরা বাড়ি চলে আসলাম। তৃণমূলের নেতা MLA সাহেব উনি বলেছিল যে এর মাকে একটা কাজ দেওয়া হবে, ICS স্কুলের কাজ দেওয়া হবে। তিনি বলেছিল কাজ দেবে, তিনি বাড়িও এসে বলছিল যে ওর মাকে কাজ দেব। সবাই বলছিল কাজ দেবে আর কি, গিয়ে বলছে আমি দাড়ি ছুঁয়ে বলছি আমি কাজ দেব। হাজি নজরুল ইসলাম MLA সাহেব, আমি বলছি যে আমি ওর মাকে একটা কাজ দেব, আর ওদের ভবিষ্যতে কোনো কিছু দরকার সুবিধে অসুবিধে সবই আমরা দেখব। সেই সময় সরকার থেকে সাহায্য বলতে ওই হাতটা দিয়েছিল একটা কৃত্রিম হাত, ওইটাই, তাছাড়া আর কিছু পাইনি। তবে দুঃখের সাথে তিনি অভিযোগ জানান, দুর্ঘটনার সময় রাজনৈতিক নেতারা পাশে ছিলেন বটে, তবে মাঝে এতগুলো দিন কেটে গেছে কোনো নেতাই আর আসেননি। তাকে চাকরি দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল, তবে তা বাস্তবে রূপায়িত হয়নি। এখন নেতাদের কাছে গেলে কেউ কথা বলতেই চায় না বলে অভিযোগ। পুরনো প্রতিশ্রুতি মনে করিয়ে দিলে ভ্যাকান্সি নেই এই অজুহাতে এড়িয়ে যান অনেকেই। এখন তিনি সকলের কাছে একটাই অনুরোধ করেন, তাকে যেন একটা কাজের ব্যবস্থা করে দেওয়া হয়। ঘরে অসুস্থ স্বামী ও 2 মেয়েকে নিয়ে তাহলে কোনোভাবে সংসার চালাতে পারেন। এটা আমার 2-3 কপি জেরক্স আছে, এটা আমি এটা কে লিখতে কে লিখতে দিয়েছিল এটা লিখে দিয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিক। উনি ওখান থেকে আমরা এখান থেকে পার্টির শস্য আমার নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার পরে উনি ওখান থেকে লিখে দিয়েছিল এই কাগজটা। কাগজটা লিখে দেওয়ার পরে উনি বলল এই কাগজটা টাইপ করে ওখান থেকে আমার একটা সই নিয়ে যেন ওখানে জমা দেয়, আমি যখন ফোন করবো তখন যেন এসে কেউ জমা দেয়। জমা দিলে কি হবে? জমা দিলে আমার চাকরি দেবে। হ্যাঁ, কিন্তু এরা আমার কাছ থেকে সই টই করে নিয়ে গেল, টাইপ করে এই যে টাইপ করে এই কাগজটা দিয়ে জমা দিয়েছে, বললো যে না আমরা জমা দিয়ে দিচ্ছি, কিন্তু আমার চাকরি টাকরি কিছু আসলো না। তারপরে 2021 সালে বিধানসভার ভোট হলো, তখন ভোটের 2 দিন আগে হাজি নজরুল ইসলাম এখানকার MLA সে তিনি আমার এটা লিখে দিচ্ছে। হ্যাঁ, লিখে বললো তুমি এটা জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে নিয়ে যাও,
যাওয়ার পরে উনি যা ওখান থেকে কাজ দিয়ে দেবে। কিন্তু আমার দুদিন পরে আমি দুদিন আগে ভোটের দুদিন আগে আমি যাচ্ছি ওনার কাছে। এবার ওখানে গেলাম, সে বলছে এতদিন কী করছিল, ঘুমোচ্ছিল, এখন দুদিন বাকি আছে, হ্যাঁ এ আমি নিয়ে কী করবো, তা আপনি রেখে যান তারপর আমি দেখছি, বলে ওই রেখে এসেছি ওই পর্যন্ত। এ বিষয়ে তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার আইএনটিটিউসির সভাপতি কৌশিক দত্ত বলেন, মাঝখানে বেশ কয়েক বছর কোভিড ও অন্যান্য সমস্যার জেরে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতি রাখতে পারিনি। পঞ্চায়েত ভোট মিটে গেলে আমরা খুব গুরুত্বের সাথে পৌলমী ও তার পরিবারের পাশে থাকব। দেখুন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দেন সে প্রতিশ্রুতি তিনি পালন করেন, সেটা আপনারা প্রমাণ পেয়েছেন। এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দেন আমরা তো অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি। আজ থেকে পাঁচ বছর আগে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল, শিশু পৌলমীর একটা কৃত্রিম অঙ্গ শিশু পৌলমী পেয়েছিল, কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু মাঝখানের সময়টা আপনারা জানেন যে 20 সাল থেকে 22 সাল পর্যন্ত কোভিডের জন্য আমাদের সেইভাবে অনেক কিছু অর্থনৈতিক ক্রিয়াকাণ্ড বন্ধ ছিল। পৌলমীকে যে প্রতিশ্রুতি পার্টি দিয়েছিল তৃণমূল কংগ্রেস সেটা আমাদের স্মরণে আছে। পঞ্চায়েত ভোট হয়ে যাওয়ার পর আমরা নিশ্চয়ই বিষয়টা আমরা উদ্বোধন পার্টি নেতৃত্বে দৃষ্টিগোচরে আনার চেষ্টা করব। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক জয়ন্ত কুণ্ডু বলেন, তৃণমূল শুধু প্রতিশ্রুতি দিতে পারে, কারণ প্রতিশ্রুতি দিতে কোনো ট্যাক্স লাগে না। তারা প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে যান, কিন্তু বাস্তবে তা আর রূপায়িত হয় না। এদের তো আর বলার কিছুই রাখে না, পঞ্চায়েত ভোট আসলেই এরা উৎসব মনে করে। সেই উৎসবে এনারা বোম কারখানা এবং গুলি বন্দুক নিয়ে গ্রামের মানুষকে আতঙ্ক ছড়ানো, এই ছাড়া আর কোনো কাজ তো এদের নেই। এরা যে আশ্বস্ত করে মানুষকে, এটা এদের মুখের কথা, আশ্বস্ত করার জায়গায় এরা থাকে না। এনারা বোম গুলি কারখানা বানিয়ে গ্রামের মানুষকে আতঙ্ক ছড়িয়ে বহু সমস্যার সম্মুখীন করিয়ে গ্রামের মানুষের উপরে একটা অত্যাচার করে। এখন বর্তমানে মানুষজন বুঝে গেছে যে টিএমসির দলটা হচ্ছে আশ্বস্ত করার জায়গায় কোনো বাধা বিঘ্ন রাখে না এবং বোমাবাজি করার জন্য এরা প্রস্তুত থাকে। সকলে পাশে থাকলেও পৌলমীর যন্ত্রণা কেউ ভাগ করে নিতে পারেননি, কেউ পারবেনও না। ছোট থেকেই তাকে এক প্রকার সংগ্রাম করে চলতে হয়েছে। পৌলমীর কাছে 5 বছর আগের সেই দিন যেন এক অভিশপ্ত অধ্যায়। ফের রাজ্যে পঞ্চায়েত ভোট, বিভিন্ন জায়গা থেকেই হানাহানির খবর মিলছে, ঘটছে রক্তপাত। পৌলমীর পরিবারের একটাই দাবি, আর যেন কারো সাথে এমন না হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।